আমার ইচ্ছা করতেছে ওই বাঙালি ঘাটি সুদ্দার এবার গুলি করে মেরে ফেলেন। সাব্বাস, বেটিকা বাঘের বাচ্চা হে। কৌশল অবলম্বন করো, দেখবা সব পাকিস্তানি বাহিনী একবার কপুকাত হয়ে যাবো গা, বুঝলা? শুনো, ওদিকে দাও। আপু, বাঙালি গো একটাও রাহুম না। আমার ইচ্ছা করতেছে ওই বাঙালি গো ঘাটি সুদ্দার এবার গুলি করে মেরে ফেলে। সাব্বাস, বেটিকা বাঘের বাচ্চা হে। শোন, তাহলে এইদিকে যা, আমি এইদিকে যাই। আর যেইখানে ওই মুক্তিযোদ্ধা বাহিনীকে দেখতে পারবি, একেবারে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবি। যা, ঠিক আছে, মুক্তি বাহিনীকে যেইখানেই পাবো ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবি। যে কোনো সময় ওর তো বন্দুক ঠাস করে মারিয়ে দিলে মরে যাব গা। যেমনি হোক সাবধানে চলতে হইব, নাহলে পাকিস্তান বাহিনী আমাদের কোন সময় অ্যাটাক করে আল্লাহ জানে। দিহান, এইভাবে একসাথে খুঁজলে আমরা তো ওদের খুঁজে পাব না। যা, তুই ওই দিকে যা আর আমি এই দিকে যাই। ঠিক আছে, যা। তোর তো বিশ্বাস নাই, তুই আবার বেদি মাসের মতো অন্য মেয়ে আগরে চাই থাকিস না, কোন সময় পিস্তি মেরা দিব বুঝবি না। যা যা, আমি গেলাম। জ্বর গেছি। তুই না
কিছু করার আছে তোর তো একদম পাকিস্তানি গো মতো দেখা গেতেছে কি আমার পাকিস্তানি মতো দেখা যায় তাই না তোকে কি বেশি দেওয়াস নাকি ওই পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি আরে না বাংলাদেশ জিন্দাবাদ যদি কোন শত্রুকে আমি করার চেষ্টা করছো তাহলে বন্দুক পেয়ে গেছি এইবার একটু যুদ্ধ জোড়া করতে ভালো সবাই কি বাকি রেডি তো জানি না আগে পাকিস্তানি হানাদার বান্ধে আও পরে গুলি করি কি করবি না আগে আপনারা মুক্তি বাহিনীরা দৌড়া ফেলাইছে কি কথাটা তো বস থেকে জানাই তো আমি একটুর জন্য বাড়িতে আসছি আর ওই মুক্তি বাহিনীর দলেরা আমাদের লোকদের এক এক করে সবাই জিম্মি করতেছে তুম চিন্তা মত করো মে হো তোমার সাথে দেখো আমি তো যাই নাই আমি তো ভাবলাম তোরা ধরে নিয়ে এই জন্য আমি যাই নাই আর ধরো দেখিয়ে জি স্যার আফসানা আর মুঝে বোলা উসকো পাকার কে লে গয়া জি স্যার ও দুজনে নিয়ে গেছিল কিন্তু ওরা ওইখানে দাঁড়ায় রয়েছে কেন স্যার ওইদিকে যাও মনে হয় আমাদের ঠিক হবে না চুপ রাখো আজ আমি নে পাস স্যার আপনি জানেন না কোনো সমস্যা আছে মুক্তি মুক্তি কো সব মুক্তি কো মে মার ডালুঙ্গা আজ আও মেরে সাথ বাংলা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ কি উঠবো না জয় বাংলা।
কেমন লাগলো দোস্ত খেলাটা কিন্তু সেই হইছে ইয়ে দাদা হ্যাঁ শুনেন আমরা যে আজকে খেলাটা খেললাম না তবে আমার একটা জিনিস মনে হইলো যে আমরা আসলে যুদ্ধ করতেছি তবে আমার একটা দুঃখ যে আমরা 1971 সালে মানে যুদ্ধের সময় থাকতে পারি নাই কারণ তখন তো আমাদের জন্মই হয় নাই আমাদের জন্মই তো হয়েছে কয়েক বছর আগে তাই স্যার আমরা তরুণে থাকতে পারি নাই যদি আমাদের মনে করেন থাকতে পারতাম যুদ্ধের সময় তখন আমরা যুদ্ধে অংশগ্রহণ করতাম আমরা মুক্তিযুদ্ধ হইতাম শুন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারস নাই তাতে কি এই বাংলাদেশটারে কোন প্রাণ দিয়ে ভালোবাসবি দেশের যাতে ভালো হয় উন্নতি হয় আমাদের সমাজটা যাতে ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখবি তাইলেই তো যুদ্ধে যে কম কি কো আমি একটা কথা মনে রাখবি বাংলাদেশ হলো আমাকে মায়ের দেশ আর বাংলা ভাষা আমাকে মায়ের ভাষা জয় বাংলা